যেই তো আমাদের জায়গা না, সকাল থেকে ওই মাথা পর্যন্ত গাড়ি চলে গেছিল, সকাল থেকে কোনো সুযোগই হয় নাই লাইভ দেয়ার, কারণ অসম্ভব হয়ে গেছে, স্পেস কভার করতেছে না। আল্লাহ হাফেজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন একটু ফাঁকা আছে, 2 মিনিট করে নিচ্ছি। সো চিটাগং সো ফার সো গুড। আহমেদ ফুড প্রোডাক্টসের কার্টিসি আমাদেরকে ইয়ে করে দিছে, খালি হয়ে গেছে নাকি? বার করো দেখি, বার খোলো দেখি, একটু খোলো দেখি একটু। সকাল থেকে আমরা মোটামুটি ফাঁকা হয়ে গেছি। এখনো পুরো দিন বাকি ভাইয়া, সার্ভিস ফ্রি ভাইয়া, মোটামুটি খালি হয়ে গেছি আমরা। সো দিস ইজ দ্য লেফট ওভার, সি সকাল থেকে কারোর ব্রেকফাস্ট হয় নাই, কোনো সুযোগ ছিল না ব্রেকফাস্ট করার। ইট ইজ সো বিজি যে পুরো রাস্তা ইয়ে হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান, থ্যাংক ইউ। ও 3C, এখানে যে আমরা প্রবলেম পাই নাই তা না, মাল্টিপল প্রবলেমস পাইছি। দেখেন কি পরিমাণ ইয়ে জমে যায়, ক্লিনিংয়ের পরও এই পরিমাণ ময়লা বেরোচ্ছে। চট্টগ্রামে ব্রো, চট্টগ্রামে সেই হাই সাহেব ভাই, মুরাদ ভাই কই, সেম স্টাফ সেম জব। আপনারা যারা ঢাকায় ছিলেন তারা জানেন কি করছে। ফ্লাশিং ডান, এক মিনিট আসতেছি, এক মিনিট আসছি। করে ফেলছো, স্মুথার হয়েছে একটু সফটওয়্যার? ভাই কেমন আছেন? আমি একটু ভিডিওটা শেষ করে নি, আমি আসতেছি। কোনো সুযোগ নেই সুন্দর করে ভিডিও করার, কন্টিনিউয়াস ঢুকতেছে। ওই যে ওইদিকে গেছে, ওইদিকে আছে, এই যে এখানে আছে। ভেতরে ঢুকায় দেন আউটল্যান্ড, ভেতরে ঢুকায় সোজা, ভেতরে ঢুকায় দেন। এই যে লোকেশন, আপনারা ভালো বলতে পারবেন যে এখানে বেসিক্যালি প্ল্যানটা খুব সিম্পল, হাইব্রিড হোক নন হাইব্রিড হোক যে কোনো গাড়ি বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ইনশাল্লাহ সাপোর্ট দিতে পারবো। সবাইকে এমনভাবে ট্রেন করবো যে নতুন যে কোনো গাড়ি, ইফ ইউ আস্কিং অ্যাবাউট দ্য শোরুম, দিস ইজ দ্য শোরুম, যে কোনো গাড়ি যে কোনো জায়গায় বাংলাদেশে আমরা সাপোর্ট দিতে পারবো। এক বছর লাগবে হয়তো, এক বছরের মধ্যে ইনশাল্লাহ কভার করতে পারবো। 64 ডিস্ট্রিক্ট হবে না, বাট মেজর ডিস্ট্রিক্টসগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। সো দ্যাট ইজ দ্য প্ল্যান, এতটুকুনি প্ল্যান এখন। আর কেন এসে করতে হয় আমি আপনাদেরকে একটু বলি, না হলে এই যে আমাদের যে স্টাফ আসছে ওরা যে ট্রেন করতেছে যে কীভাবে একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কীভাবে একটা ক্লায়েন্টকে নিতে হয়, কীভাবে একটা জব নিয়ে জবটাকে ডিসপোজ করতে হয়, শেষ করতে হয়, সাথে একজন ইনলাইন থাকে। দেখেন একজন পুরো প্রসেসটাকে ট্রেন করা এবং কাজগুলোকে যত বেশি কাজ করতেছে, যে আমরা ধরো লিখে নিচ্ছি জবটাকে, লিখে নিচ্ছি ও যে জবটা নিয়ে নিচ্ছে, নিয়ে শুরু করতেছে যে দিস থিংস, এই ছোটো ছোটো বিষয়গুলা। নাবিলকে শুধু ক্যামেরার কথা বলছিলাম, নাবিল ইজ অলসো মাই পিএস, আমার সকল ফোন কিন্তু নাবিল ধরে। আমাকে যদি কেউ ফোন ফরওয়ার্ড না করে, যে নাবিল করে না, দ্যাটস হিম, ও ফোন ফরওয়ার্ড করে না, ওর ফল্ট। নাবিল, সো ইভেন্ট আজকের জন্য শুধু এই যে হার্ড ওয়ার্কিং ওয়াশ অ্যান্ড ওয়ার্কস, কোনো সার্ভিস নাই চিটাগং এ। জোরে বলেন, মাইক নাই, খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ, আপনি দোয়া করে দেন। সো দ্যাট এটাকে একটা চেইনের ভিতর নিয়ে আসা,
যেন আপনি যেখানেই যান, গাড়ি নিয়ে তো শুধু ঢাকায় থাকবেন না, ঢাকা থেকে বের হবেন বা চিটাগাংয়ে থাকতে পারেন, ঢাকায় আসতে পারেন, যেখানেই হোক যেন আপনার একটা সিস্টেম্যাটিক ওয়েতে আপনি যেন সার্ভিসটা পেয়ে যান ওই জায়গা থেকে। বা আপনি ধরেন কোনো কোথাও রোড সাইডে আপনি আটকে গেলেন, ওখান থেকে যেন আপনাকে রিকভার করতে করে নিয়ে আসতে পারে, রেস্কিউ করতে পারে, সেই সেই জিনিসগুলোকে আমরা অর্গানাইজ করার চেষ্টা করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। লাঞ্চ টাইম তো এখন একটু স্লো, সো এই জন্য ভিডিও করলাম, সকালে তো ইয়ে করতে পারি নাই, সরি, আপনাদের সকালে তো একদম ভিডিওই করতে পারি নাই। সো ফার সো গুড, লুক অ্যাট হিম, কি সিরিয়াস শুভ, দুটো জিনিস দেখাই, সুন্দর সুন্দর দুটো জিনিস। এইটা সিলেট আসবো ব্রো, শুনুন সিলেটে আসবো, এটা একটা টেম্পোরারি পার্কিং কার্ড, বিজনেস কার্ডের মতো কল করতে পারে তাকে, সেটাকে টেম্পোরারি করেছি, কারণ হচ্ছে এখানে আপনি নাম্বারটা লিখে রাখলে এটা কখনো সরে যায় না, কারণ হচ্ছে নাম্বার পড়াটা কষ্ট হয়, সাথে গাড়ি দেখে দিয়ে রাখলে গাড়িটা যখন রাস্তায় পার্কিং করবেন তখন আমি আপনার তখন ইয়ে করতে পারবেন। আরেকটা হচ্ছে লগ বুক, যেটা আগে বলি নাই, দিস ইজ দ্য লগ বুক, আপনি কবে কোন তেলটা চেঞ্জ করেছেন, কী করেছেন, তাতে পুরো হিস্ট্রি থাকবে গাড়িতে, এই হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি গাড়ি সেল করতে যান, সেল করতে গেলে আপনি দেখাতে পারবেন যে আমি এইভাবে এইভাবে গাড়িটাকে মেনটেন করেছি, সেটা মেনটেন করা গাড়ির ভ্যালু অনেক বেশি, দেখো গাড়ির লগ বুকটা ইম্পর্টেন্ট। লগ বুক সহ আমরা প্রিন্ট করে নিয়ে আসছি, লগ বুক দিয়ে দিচ্ছি, এগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিব আমাদের সকল প্রোডাক্টের সাথে, তেলের সাথে, যেন কোনো ইস্যু না থাকে। গাড়ির মেনটেন্সটা যেন আমরা একবার হাত দিলেই বুঝতে পারি কীভাবে মেনটেন করা হয়েছে। এটার কী হচ্ছে, সবই ময়লা ছিল অনেক, ক্লিন করবা নাকি করে ফেলছো? করবা, এটা শটল ক্লিনটা আমি দেখাচ্ছি আপনাকে যে কী পরিমাণ ময়লা দেখা যায় কিনা আমি শিওর না, একটু হাত দিয়ে দেখাবা, শটল শটল ক্লিন না থাকলেও কিন্তু আপনার ইয়ে হয়ে যায় অনেক। এইটার এই জায়গাটার এই অবস্থা কেন, কী হয়েছে এটার? হ্যাঁ কী হয়েছে এরকম কেন, খেয়ে ফেলছে শুভ? আমি সরি, একটা মিনিট আমাকে দেন। আপনার ভাইয়া মিস ইউ, মিস ইউ। আপনার ভাই ঢাকা আসবেন কবে? নাবেল জাস্ট মিনিট, আমাকে একটা মিনিট সময় দাও। এইটা তুমি পার্সোনালি দেখো, আমি আস্তে আস্তে গাড়িটা ইয়ে করতে লাইফটা শেষ করে নেই, তুমি এটা ইয়ে করো পার্সোনালি দেখো, ভাই এখানে আছে, তুমি দেখে আমাকে রিপোর্ট দাও, আমি দেখে বাকিটা ইয়ে অ্যাডভাইস করবো, তুমি পুরোটা নিজে পার্সোনালি দেখে আমাকে রিপোর্ট করো, ফাইলটা নিয়ে আসো। আমি আপনাকে একটা থ্রোটল সার্ভিসিং দেখাই কী অবস্থা, দেখেন মেজর ইস্যু হয়েছে থ্রোটল, এটা তো কি ময়লা ছিল অনেক, এটা কি খুলে ফেলবেন? ওভাবে তো প্রপারলি হবে না, লাঞ্চ টাইম তারপরে ঢুকতেছে। এই ছটলটা কি পয়সা করা শুরু হয়ে গেছে, একটু দেখতে দেখাতে চাই, একটু ক্লিন করো, ক্লিন করো, অসুবিধা নেই, ভয়াবহ অবস্থা না, যা হচ্ছে সব সার্ভিস ফ্রি, এগুলো যা করতেছে এক টাকা চার্জ দিতে হবে না, এগুলো সব ফ্রি সাবসিডাইজড, আমরা সরি ফ্রি অফ চার্জ করতেছি এগুলো, এগুলোর জন্য কোনো চার্জ নাই, সো যা যা সার্ভিস আজকে হবে সব ফ্রি হবে। ভালো করে মুছুন,
প্লাগ ইন পান ভাই, আসসালামু আলাইকুম। ভালোই চিড়ায় কিন্তু এখন বেশ ভালো হাইব্রিড বিক্রি হচ্ছে। লম্বা সময়ে ছিলাম আমি, আবার যদি পরে একটু সুযোগ পাই দেখাই দিব না, এখন একটু ফ্রি আছে, আমি একটু অর্গানাইজ করে নিই আবার পরের প্রেশারের জন্য। সকালে একটা প্রেশার হয়, লাঞ্চের পরে আবার একটা প্রেশার হয়। সো হ্যাসেল ফ্রি হাইব্রিড নন হাইব্রিড যেটা ইচ্ছা কেনেন। অ্যান্ড ও ইয়েস, আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, তেলটা আপনাকে আমি বলে দিই। আপনি মোবাইল অ্যাপও আছে, মোবাইল অ্যাপও ইউজ করতে পারেন, অথবা আপনি See, this is how they are taking the job and getting it done. Simple. এটা স্ক্যান করলে আমাদের মোবাইল অ্যাপ চলে আসবে, অথবা ইউনো আওয়ার ওয়েবসাইট mavinautos.com। ওয়েবসাইটে ঢুকে নেন, সব কিছুর প্রাইস পেয়ে যাবেন। সো এটা আজকে চলে যাবে ইনশাল্লাহ। হিউজ রেসপন্স, আনএক্সপেক্টেড রেসপন্স আসছে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।